আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই ভালো আছো এবং বাসায় স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে ভালোভাবে জীবনযাপন করছো এবং এরপরেও তোমরা একটা সুযোগ পাইছো যে বাবা মার সাথে তোমরা থাকতে পারছো। বাবা মার অনেক বাসায় হয়তো সহযোগিতা করতে পারতেছো, সাহায্য সহযোগিতা। যাই হোক, এই জন্য আর পড়াশুনো এর পাশাপাশি পড়াশোনার দিকটাও ভালোভাবে খেয়াল করবে, আর সুন্দর করে যেন তোমরা বাসায় আরও ভালো করে, যেহেতু অনেক সুযোগ পাচ্ছ, সময় পাচ্ছ, আরও সুন্দর করে ভালোভাবে প্রিপারেশন দিতে পারো, এদিকেও খেয়াল করবে। যাই হোক, আমি মোহাম্মদ আবুল কাশেম মিয়া, সহকারী শিক্ষক দিনাজপুর জেলা স্কুল। আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা একটা অনেক বড় বিষয়। যাই হোক, এখান থেকে একটা অধ্যায়ের কিছু অংশ তোমাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যেহেতু অধ্যায় অনেক বড়, সময় কম, এই জন্য আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তোমরা যদি একটু মনোযোগী হও, ভালো করে শোনো, মনোযোগী হও, তাহলে তোমাদের অনেক, তোমরা অনেক উপকৃত হবে, অনেক লাভ হবে। এই জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, আর এর পাশাপাশি তোমাদের অভিভাবক যারা আছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি তাহলে শুরু করছি আজকের পাঠ, আমাদের জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, পাঠের শিরোনাম। এটা একটা অর্থনীতির একটা অধ্যায়। অর্থনীতি তোমরা নাম শুনছো, আমাদের যেহেতু বাংলাদেশ বিশ্ব পরিচয় এটা অনেক বড় সাবজেক্ট, অনেকগুলো বিষয় আছে, এর মধ্যে একটা অর্থনীতি একটা বিষয় আছে। অর্থনীতি, জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, এই পাঠটা, এই অধ্যায়টা অর্থনীতির বই থেকে নেয়া। এর আগের ক্লাসে আমি বলছিলাম যে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। এজন্য অর্থনীতি, যদি আমরা জানি অর্থনীতি পরিণতি, তাহলে দেশ থেকে অতি তাড়াতাড়ি দূর হবে গুহসার দুর্নীতি। আমরা জানি না অর্থনীতি পরিণতি, এই জন্যই আমাদের এত দুর্গতি। এই জন্যই আমাদের অর্থনীতি পরিণতি এই বিষয়গুলো ভালো করে জানতে হবে। তাহলে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, ইংরেজি হলো দি ন্যাশনাল রিসোর্স অ্যান্ড ইকোনমিক সিস্টেম। তাহলে এটা জানার জন্য, এই অধ্যায়টা জানার জন্য প্রথমে আমাদের দরকার যে জাতীয় সম্পদ, এটার ধারণা থাকা দরকার। জাতীয় সম্পদ, জাতীয় সম্পদ, এটার সম্পদের ধারণা এটা থাকা দরকার। জাতীয় সম্পদের ধারণা, কনসেপ্ট অফ ন্যাশনাল রিসোর্স, এই সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। প্রথমে আমরা আসি জাতীয় সম্পদ এটা কি। একটা দেশের মধ্যে বা একটা রাষ্ট্রের মধ্যে যত ধরনের সম্পদ আছে সব কিছুই জাতীয় সম্পদ, সবগুলোই জাতীয় সম্পদ। যেমন আমাদের বড় প্রক্রিয়া, এখানে কয়লার খনি আছে, মধ্যপাড়ায় কঠিন শিলা আছে, এরকম সিলেটে এখানে গ্যাস, তেল, সিমেন্ট ইত্যাদি কারখানা আছে, খনি আছে, এগুলো সবগুলোই, সবগুলোই কি জাতীয় সম্পদ। মানবিক গুণও হইতে পারে জাতীয় সম্পদ, জাতীয় সম্পদ অনেক ধরনের হতে পারে। যাই হোক, জাতীয় সম্পদ কি এটা আমরা জানলাম। তাহলে একটা দেশের মধ্যে যত ধরনের সম্পদ আছে সব কিছুই জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত, জাতীয় সম্পদ। আর এর সঙ্গে একটু আছে বলতে হয় তাহলে অর্থনৈতিক ব্যবস্থাটা কি, এটা একটু জানা দরকার। যেহেতু আমাদের অধ্যায়টার নামই হল জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থাটা কি। একটা দেশের
অর্থনীতিকে জানার জন্য একটা দেশের অর্থনীতিকে জানার জন্য যে প্রক্রিয়া বা যে পদ্ধতিতে বা নিয়মনীতির মাধ্যমে অর্থনীতি পরিচালিত হয় তাকে কি বলে তাকে বলে অর্থনৈতিক ব্যবস্থা ইকোনমিক সিস্টেম তাহলে একটা দেশের অর্থনীতি যদি একটা পদ্ধতি বা প্রক্রিয়া বা নিয়মনীতির মাধ্যমে পরিচালিত হয় সেটা হবে কি অর্থনৈতিক ব্যবস্থা ইকোনমিক সিস্টেম তাহলে আমরা জাতীয় সম্পদের ধারণা সম্পর্কে একটু জানতে পারলাম এরপরে আরো একটু জানা দরকার সম্পদ কি হোয়াট ইজ রিসোর্স অর অ্যাসেট সম্পদ রিসোর্স অ্যাসেট ইত্যাদি আমরা বলি প্রপার্টি ইত্যাদি বলি আর কি যাই হোক সম্পদ কি এটা আমাদের জানা দরকার আমরা সাধারণত টাকা পয়সা বাড়ি গাড়ি স্বর্ণ সোনা রূপা যা আছে আমাদের এই সব কিছুকে আমরা কি বলি সব কিছুকে আমরা বলি এটা সম্পদ কিন্তু যেহেতু এটা একটা অর্থনীতির বিষয় এই জন্য শুধু এগুলো হলেই যে সম্পদ হবে তা কিন্তু নয় সম্পদ হতে হলে চারটা গুণ বা চারটা বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার থাকতে হবে এক হলো সম্পদ হতে গেলে প্রথমে থাকতে হবে উপযোগ যেটাকে আমরা বলি ইউটিলিটি তারপরে থাকতে হবে অপ্রাচুর্যতা মানে অপ্রাচুর্যতা হলো ইনসাফিসিয়েন্সি অপর্যাপ্ততা বা মানে পরিমাণের চেয়ে কম অপর্যাপ্ততা বলা হয় আর থাকতে হবে বাহ্যিকতা অর্থাৎ ভিজিবিলিটি মানে যেটা দৃশ্যতা বাহ্যিকতা থাকতে হবে আর একটা হলো হস্তান্তর যোগ্যতা এক্সচেঞ্জ এবিলিটি হস্তান্তর বিনিময় যোগ্যতা হস্তান্তর যোগ্যতা ইত্যাদি বলা হয় যাই হোক এই চারটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে কী হবে সেটা সম্পদ হবে তাহলে আমরা সম্পদের সংজ্ঞায় ডেফিনেশনে বলতে পারি যে বস্তুর বা দ্রব্যের উপযোগ আছে তারপরে অপ্রাচুর্যতা থাকে বাহ্যিকতা আছে এবং যেটা হস্তান্তর করা যায় তাকে আমরা বলবো সম্পদ বা রিসোর্স তাহলে সম্পদের সংজ্ঞা সম্পর্কে আমরা বুঝলাম সম্পদ কী বুঝলাম এবার আমাদের জানা একটু দরকার সম্পদের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রপার্টি মানে রিসোর্স সম্পদের কী কী বৈশিষ্ট্য আছে সম্পদের এর আগে কিছু বলা হলো যে সম্পদের চারটা গুণ বা বৈশিষ্ট্য আছে প্রথমে আমরা পর্যায়ক্রমে চারটা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো সংক্ষেপে যেহেতু সময় অনেক কম প্রথম বৈশিষ্ট্য হলো এক নম্বর বৈশিষ্ট্য হলো উপযোগ এটা আমরা ইংরেজিতে বলি ইউটিলিটি ইউটিলিটি উপযোগ তাহলে জানা দরকার উপযোগটা কি যে দ্রব্য বা বস্তু মানুষের অভাব পূরণ করে অভাব দূর করে অভাবকে পুরা করে সেটা হলো উপযোগ যেমন একটা কলম আমার কাছে আছে এই কলমটা যতক্ষণ লিখবে ততক্ষণ আর উপযোগিতা আছে মানুষের অভাব পূরণ করবে ততক্ষণ আর উপযোগ আছে কলমটা যদি না লিখে তাহলে আর উপযোগিতা শেষ হয়ে যাবে থাকবে না এটা মানুষ অর্থের বিনিময়ে কিনবে না এই জন্য উপযোগ বলতে আমরা বলবো বুঝবো যে মানুষের যেটা অভাব পূরণ করতে পারে সেটা হলো উপযোগ তাহলে উপযোগের শিখলাম আমরা এরপরে দুই নম্বর বৈশিষ্ট্য যেটা আছে সেটা হলো অপ্রাচুর্যতা
এটা আমরা ইংরেজিতে বলবো ইনসাফিসিয়েন্সি, এস ইউ ডবল এফ আই সি আই ই এন সি ওয়াইস, ইনসাফিসিয়েন্সি, অপর্যাপ্ততা বা অপ্রাচুর্যতা। অপর্যাপ্ততা, সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, তাহলে অপর্যাপ্ততা মানে কি? যথেষ্ট নয়। অপ্রাচুর্যতা মানে কি? প্রচুর নয়। এটা অপ্রাচুর্যতা মানে প্রচুর প্রচুর নয়। ইনসাফিসিয়েন্সি মানে কি? যথেষ্ট নয়। তাহলে বোঝা যাচ্ছে যে অপ্রাচুর্যতা কি, যেটা যেটা প্রয়োজনের তুলনায় কম, অর্থাৎ চাহিদার তুলনায় সরবরাহ বা যোগান কম, যেটা এমনি এমনিতে পাওয়া যায় না, অর্থের বিনিময়ে নিতে হয়, এমনিতে পাওয়া যায় না, এমনি এমনি আসে না, সেটা হলো অর্থাৎ প্রয়োজনের তুলনায় যেটা কম, যেটা এমনি এমনি পাওয়া যায় না, অর্থের বিনিময়ে নিতে হয়, সেটা হলো অপ্রাচুর্যতা। যেমন যে প্রকৃতির বাতাস, এটা এমনিতে পাওয়া যাচ্ছে, প্রকৃতির আলো, এটা এমনিতে পাওয়া যাচ্ছে, কিন্তু এটা আমরা সম্পদ বলবো না। সম্পদ হতে গেলে কী হবে? অর্থের বিনিময়ে, অর্থের বিনিময়ে নিতে 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 হবে। যেমন যেমন বাতাস, এটা কিন্তু এমনিতে আল্লাহর যে প্রকৃতির বাতাস, এটা কিন্তু সম্পদ না। যে আল্লাহর আলো, যে প্রকৃতির আলো, এটা কিন্তু সম্পদ বলবো না। সম্পদ হতে হলে তাকে কী থাকতে হবে? অপ্রাচুর্যতা থাকতে হবে, অর্থাৎ এটাকে অর্থের বিনিময়ে নিতে হবে। যেমন যেমন বাতাস, এই যে আমাদের হসপিটালে যখন আমাদের রুগী মুমূর্ষু হয়, অসুস্থ হয় পড়ে, তখন আমরা কী করি? ওই রুগীটা প্রকৃতি থেকে বাতাস নিতে পারে না, এই জন্য তাকে কী করা হয়? সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়। এটা তখন অক্সিজেনের বিনিময়ে কিছু হয়, তাকে কিছু অর্থ দিয়ে নিতে হয়, এই জন্য এটা কী হবে? সম্পদ। যেমন বাতাস, আমরা ঠান্ডা পাওয়ার জন্য বাতাস, ফ্যান ব্যবহার করি, এসি ব্যবহার করি, ইত্যাদি ব্যবহার করি, এর বিনিময়ে কী দিতে হয়? বিল দিতে হয়, পয়সা দিতে হয়, টাকা দিতে হয়, এটা তখন কী হবে? সম্পদ। তাহলে বুঝা গেল অপ্রাচুর্যত অর্থ এমনি এমনি যেটা আসে না, যেটা অর্থের বিনিময়ে হয়, যেটা মানে অ্যাভেলেবল নয়, সেটাই হলো কি? অপ্রাচুর্যতা। এবার তিন নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হলো বাহ্যিকতা। বাহ্যিকতা, বাহ্যিকতা, এটার ইংরেজিতে আমরা বলবো বাহ্যিকতা। এটা হলো বাহ্যিকতা, হ্যাঁ, যাই হোক, বাহ্যিকতা, এটা হলো একটা ইয়ে আছে, ইংরেজি আছে শব্দ, যাই হোক, তোমরা বাহ্যিকতা, এখন বাহ্যিকতাটা কী? ভিজিবিলিটি আর কি, হ্যাঁ, এটা হ্যাঁ ভিজিবিলিটি, ভিজিবিলিটি, বিলিটি, ভিজিবিলিটি, বাহ্যিকতা। ভিজিবল মানে হলো, ভিজিবল মানে যেটা দেখা যায়, ভিজিবল দেখা যায়, ভিজিব, ভিজিবিলিটি মানে বাহ্যিকতা, দৃশ্যতা, যেটাকে দেখা যায়, হ্যাঁ, দ্যাট ক্যান বি সিন, যেটাকে দেখা যায়, বাহ্যিকতা, যেটাকে দেখা যায়, স্পর্শ করা যায়, ধরা যায়, সেটা হলো বাহ্যিকতা, দ্যাট ক্যান বি সিন, যেটাকে দেখা যায়। এখন বাহ্যিকতাটা কী? বাহ্যিকতা হলো বৈশিষ্ট্য, যেমন বাহ্যিকতা সম্পদের বৈশিষ্ট্য হতে গেলে বাহ্যিকতা থাকতে হবে, বাহ্যিকতাটা কী? যেটাকে দেখা যায়, এরকম হইতে হবে। যেমন একজন শিক্ষকের যে অভিজ্ঞতা, দক্ষতা, এটা আমরা এমনি দেখতে পারি না। একজন মানুষের প্রতিভা, সে একজন নাটক করতে পারে, গান গাইতে পারে, ড্যান্স দিতে পারে, এই প্রতিভাটা, এই প্রতিভাটা আমরা এমনি দেখতে পারি না। একটা মানুষের সুন্দর চেহারা, এটা আমরা দেখতে পারি, কিন্তু একে আমরা হস্তান্তর করতে পারবো না, এটা হস্তান্তর করা যাবে না, হস্তান্তর থাকতে হবে। আবার বৈশিষ্ট্য হইতে হলে, সম্পদ হইতে গেলে হস্তান্তর যোগ্যতা থাকতে হবে। একটা মানুষের সুন্দর চেহারা, একটা মানুষ সুন্দর গান গাইতে পারে, একটা মানুষের দক্ষতা আছে, এটা আমরা যদিও দেখতে পারবো, কিন্তু ওই যে কী কয় ইয়ে করতে পারবো, উপযোগিতা আছে, দেখা যাইতে পারে, কিন্তু এটা হস্তান্তর করা যাবে না, এই জন্য এটা বৈশিষ্ট্য, সম্পদ হবে না। তাহলে বাহ্যিকতা সম্পর্কে আমরা বুঝলাম। এখন আমাদের জানা দরকার, শেষে হলো
হস্তান্তর যোগ্যতা, হস্তান্তর হস্তান্তর যোগ্যতা যোগ্যতা, এটা হলো এক্সচেঞ্জ, ইংরেজি নাম হলো এক্সচেঞ্জ, CHANG, এক্সচেঞ্জ অ্যাবিলিটি, ABILITY, এক্সচেঞ্জ অ্যাবিলিটি। এক্সচেঞ্জ মানে হলো বিনিময়, এক্সচেঞ্জ করা, বিনিময় করা, অর্থাৎ একজনের জিনিস আরেকজনের কাছ থেকে, একজনের জিনিস আরেকজনের কাছ থেকে দেয়া নেওয়া করা, এটা হলো বিনিময় বলি আমরা। আমি টাকা দিলাম, জমি নিলাম, বিনিময় হলো। আমি টাকা দিলাম, 1 কেজি আলু দিলাম, এটা হলো বিনিময়, এক্সচেঞ্জ করা। হস্তান্তর যোগ্যতা হলো এক্সচেঞ্জ অ্যাবিলিটি। তাহলে হস্তান্তর যোগ্যতা হতে হবে, মানে সম্পদ হতে গেলে হস্তান্তর যোগ্যতা থাকতে হবে। হস্তান্তর যোগ্য যদি না হয় তাহলে সেটা সম্পদ হবে না। যেমন হস্তান্তর যোগ্যতা, একটা মানুষের প্রতিভা আছে, আমরা এটা কি হস্তান্তর করতে পারবো না? একটা মানুষের সুন্দর আকৃতি, সুন্দর চেহারা, এটা আমি হস্তান্তর করতে পারবো না। আমরা জানি পৃথিবীতে যত মানুষ আছে, কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের কি নাই, হুবহু মিল নাই, কিছু না কিছু ডিফার আছে, পার্থক্য আছে, থাকবেই। আমরা আঙ্গুলের ছাপ যে ব্যবহার করি, আঙ্গুলের ছাপ মানে টিপসই যেটাকে বলি, এটা দুনিয়াতে যত মানুষ আছে কোনো মানুষের সাথে কোনো মানুষের আঙ্গুলের ছাপ মিল নেই, সিমিলার নয়। তো এই জন্য আমরা বলতে পারি যে এটা আমরা কী করতে পারি না, এটা আমরা হস্তান্তর করতে পারবো না, পারি না। এই জন্য হস্তান্তর যোগ্যতা অবশ্যই হতে হবে, যদি সম্পদ হইতে, সম্পদ করতে চাই আমি, সম্পদ হইতে হলে অবশ্যই হস্তান্তর যোগ্যতা থাকতে হবে। তাহলে হস্তান্তর যোগ্যতা অবশ্যই থাকা দরকার। সব কটা বৈশিষ্ট্য আছে, হস্তান্তর যোগ্যতা নাই তাহলে কিন্তু সম্পদ হবে না। সম্পদ হতে গেলে অবশ্যই হস্তান্তর যোগ্যতা থাকতে হবে। তবে হ্যাঁ, একটা মানুষ সুন্দর গান গাইতে পারে, এটা তার একটা প্রতিভা, সে ভালো মানে ক্লাস নিতে পারে, এটা তার একটা মানে দক্ষতা। কিন্তু এটা যদি আমরা তার এই দক্ষতাটা লেখনীর মাধ্যমে বা কোনো কিছু প্রকাশের মাধ্যমে বা গানটা তো ভিডিওর মাধ্যমে যদি আমরা ক্রয় মানে বিক্রয় করতে পারি, সে যদি বিক্রয় করে তাহলে এখান থেকে যে টাকা আসবে সেটা কিন্তু কী হবে, সম্পদ হবে। তার গানটা, তার অভিজ্ঞতাটা যদি সে কাজে লাগায়, সেখান থেকে যদি সে অর্থ উপার্জন করতে পারে, ভিডিওর মাধ্যমে হোক বা যেভাবে হোক, সেটা তা কী হবে, সেটা তাহলে সম্পদ হবে। এই জন্য সম্পদ হতে গেলে অবশ্যই কী করতে হবে, যোগ্যতা, হস্তান্তর যোগ্যতা থাকতে হবে। তাহলে আমরা সম্পদের যে চারটা বৈশিষ্ট্য, এটা আমরা সংক্ষিপ্ত আলোচনা শিখলাম। এবার আমাদের জানা দরকার সম্পদের বিভাগ, অর্থাৎ সম্পদের শ্রেণী বিভাগগুলো কী কী, কত ভাগে সম্পদকে আমরা ভাগ করতে পারি। সম্পদকে আমরা এখানে 5 ভাগে বিন্যস্ত করা হয়েছে, ভাগ করা হয়েছে, 5 ভাগে আমরা সম্পদ ভাগ করতে পারি। টাইপস অফ রিসোর্স, টাইপস অফ রিসোর্স, সম্পদের, সম্পদের শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ, সম্পদের শ্রেণী বিভাগ, টাইপস অফ, টাইপস অফ রিসোর্স, সম্পদের শ্রেণী বিভাগ, সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, 5 ভাগে ভাগ করতে পারি। একটা হলো, প্রথমটা হলো ব্যক্তিগত সম্পদ, ব্যক্তিগত সম্পদ, মানুষের ব্যক্তিগত সম্পদ আমরা সবাই জানি, যেমন গাড়ি বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, সব কিছু কি ব্যক্তিগত সম্পদ। এরপরে আছে একান্ত ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত কি, যেটা তার দক্ষতা, তার কর্মদক্ষতা, তারপরে তোমার তার অভিজ্ঞতা, তার প্রতিভা, এটা হলো তার ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত। আর এরপরে হলো সমষ্টিগত, যেটা কালেকটিভ বলা হয়, কালেকটিভ বলা হয় সমষ্টিগত। সমষ্টিগত কি সম্পদ, সমষ্টিগত সম্পদ হলো যেমন একটা স্কুল, একটা কলেজ, একটা মাদ্রাসা, হ্যাঁ, একটা মসজিদ, এটা সবগুলোই কি এক একটা সমষ্টিগত সম্পদ, কালেকটিভ রিসোর্স। এরপরে হলো জাতীয় সম্পদ, ন্যাশনাল রিসোর্স। ব্যক্তিগত জাতীয় সম্পদ, এর আগে আমরা বলছি যে জাতীয় সম্পদ
বিভিন্ন হইতে পারে, জাতীয় সম্পদ আমরা বলছি যে এই যে কয়লা, তারপরে ওই গ্যাস, তারপরে সিমেন্ট, তেল ইত্যাদি যা আছে এগুলো জাতীয় সম্পদ, মানবিক গুণাবলী ইত্যাদি ওই যে জাতীয় সম্পদ হইতে পারে। একটা লোকের মানবিক সম্পদ, একটা লোকের যেমন প্রতিভা আছে, দক্ষতা আছে, কর্মদক্ষতা আছে, একটা লোকের কর্মদক্ষতা আছে, এক তারপরে উদ্ভাবনী শক্তি আছে, তার প্রযুক্তিগত জ্ঞান আছে, প্রযুক্তিগত টেকনিক্যাল নলেজ যেটা কারিগরি জ্ঞান আছে, এটাও জাতীয় সম্পদ। আর এরপরে আছে আন্তর্জাতিক সম্পদ, ইন্টারন্যাশনাল রিসোর্স। আন্তর্জাতিক সম্পদ কি? যেটা শুধু একটা দেশের মধ্যে নয়, বিভিন্ন দেশের সাথে যেটা মধ্যে যেটা বিভিন্ন দেশের মানুষ যেটা ভোগ করে সেটা হলো আন্তর্জাতিক সম্পদ, ইন্টারন্যাশনাল রিসোর্স। যেমন মহাসাগর আছে, সাগর আছে, আপনার উদ্ভাবনী শক্তি আছে, মানে ক্রিয়েটিভ পাওয়ার, প্রযুক্তি আছে, প্রযুক্তি হলো টেকনোলজি, প্রযুক্তি, এরা কি সবগুলি আন্তর্জাতিক সম্পদ। তাহলে সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আমাদের আরও একটু জানা দরকার যে সম্পদের উৎস, সোর্স অফ রিসোর্স, ন্যাশনাল রিসোর্স, যা সম্পদের উৎস, জাতীয় সম্পদের উৎস, তাহলে সোর্স অফ ন্যাশনাল রিসোর্স, জাতীয় সম্পদের উৎস। জাতীয় সম্পদের উৎস আমরা জানি যে দুই ধরনের হইতে পারে, একটা হলো প্রাকৃতিক ন্যাচারাল, আর একটা হলো মানব সৃষ্টি। হ্যাঁ, মানব সৃষ্টি, ক্রিয়েটেড বাই হিউম্যান বিংস, মানব সৃষ্টি। এই জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো হলো যত কিছু মানুষ, গরু ছাগল ইত্যাদি, এগুলো কি প্রকৃতির সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। আর মানুষ তৈরি করছে হয়তো ঘর বাড়ি, মানে এই যে একটা মানুষ কলম তৈরি করছে, একটা বাড়ি বানাইছে, হ্যাঁ, একটা মানুষ একটা ফসল উৎপাদন করছে, এটা হলো মানুষের তৈরি সৃষ্টি, মানুষের সৃষ্টি। যাই হোক, তাহলে আমরা সম্পদের উৎস সম্পর্কে জানলাম। আর এখন আমাদের এই যে যেটুক পড়া হইল এর মধ্যে থেকে আমাদের একটু মূল্যায়ন করা দরকার যে তোমরা এখান থেকে কী বুঝতে পারলা, শিখতে পারলা। এই জন্য আমাদের একটা সংক্ষিপ্ত মূল্যায়নের আমরা করতে পারি, সংক্ষিপ্ত মূল্যায়ন করতে পারি, সেটা হলো নৈবেদ্যিক প্রশ্নর মাধ্যমে। নৈবেদ্যিক প্রশ্নর মাধ্যমে আমরা সংক্ষিপ্ত মূল্যায়ন করতে পারি, সংক্ষেপে মূল্যায়ন করতে পারি। দেখো, তোমরা একটু মনোযোগী হও। নৈবেদ্যিক প্রশ্ন এক নম্বর দেওয়া আছে, সম্পদের অপ্রাচুর্যতা বলতে কী বোঝায়? ক চাহিদার সীমাবদ্ধতা, খ দ্রব্যর অভাব পূরণের ক্ষমতা, গ যোগানের সীমাবদ্ধতা, ঘ জনগণের চাহিদার হার। তাহলে অপ্রাচুর্যতা বলতে কী বোঝায়? তাহলে কী হবে? এটা যোগানের সীমাবদ্ধতা, যেটা যোগান কম, সরবরাহ কম। হ্যাঁ, চাহিদা আছে কিন্তু যোগান চাহিদা সরবরাহ কম, সেটা হলো বৈশিষ্ট্য, মানে সেটা হলো মানে অপ্রাচুর্যতা। দুই নম্বর হলো প্রযুক্তি কোন ধরনের সম্পদ, প্রযুক্তি মানে টেকনোলজি, এটা কোন ধরনের সম্পদ, ব্যক্তিগত, জাতীয়, সমষ্টিগত, আন্তর্জাতিক, কী হবে? নিশ্চয়ই আন্তর্জাতিক। তিন নম্বর হলো অর্থনীতির ভাষায় নিচের কোনটা সম্পদ, ক হলো ফসলি জমি, খ হলো কালিবিহীন কলম, গ হলো সূর্যের আলো, গ হলো নদীর পানি। তাহলে অর্থনীতির ভাষায় কোনটা সম্পদ হবে? ফসলি জমি, এটা হলো সম্পদ। চার নম্বর হলো কোনটি সম্পদের বৈশিষ্ট্য, ক আছে অপ্রাচুর্য বা অপ্রাচুর্যতা, খ হলো চাহিদা, গ হলো অভাব, ঘ হলো ঘরবাড়ি, সম্পদের বৈশিষ্ট্য কোনটা? অপ্রাচুর্যতা, যেটা প্রয়োজনের তুলনায় কম, এর আগে আলোচনায় বলছি, আমরা আলোচনায় বলা হয়েছে যে অপ্রয়োজনের তুলনায় কম হইতে হবে, অর্থের বিনিময়ে যেটা নেওয়া হয়, দেওয়া যায়, যেটা প্রয়োজনের তুলনায় কম সেটা হলো সম্পদের বৈশিষ্ট্য, যেটা চাহিদা আছে কিন্তু যোগান সরবরাহ কম সেটাই হলো অপ্রাচুর্য। নিচের কোনটি আন্তর্জাতিক সম্পদ, একটা হলো
ক হলো সাগর মহাসাগর, খ হলো নদ নদী, গ হলো শিক্ষা প্রতিষ্ঠান, ঘ হলো বাড়িঘর। এখানে হলো উত্তর কী হবে? উত্তর হবে সাগর মহাসাগর, এটা হলো আন্তর্জাতিক সম্পদ। তাহলে আমরা খুব সংক্ষেপে মূল্যায়ন কিছু করা হলো, আর দুঃখজনক হলো সত্য যে আমরাও মানে আমিও লজ্জিত দুঃখিত যে গত একটা অ্যাসাইনমেন্ট দেখা গেছে, গত অ্যাসাইনমেন্টে তোমরা যে মানে জমা দিছো, অ্যাসাইনমেন্ট জমা দিছো, তার মধ্যে অনেক বানান ভুল, বহুত বানান ভুল। যেমন ওখানে একটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুজিবুর বানান আমরা অনেকেই ভুল করে ফেলছি। হ্যাঁ, মুজিবুর বয়সু আর রাবুর, মুজিবুর বানান অনেকেরই ভুল, দুঃখজনক। যাই হোক, ভৌগোলিক বানান ছিল ভৌগোলিক বানান অনেকেরই ভুল, ভৌগোলিক লহেসি আর ক, ভৌগোলিক। তারপরে ছিল দুর্যোগ বানান অনেকেরই ভুল, ফটোস্টাটের দোকানে ফটোস্টার বানান ভুল, ফটোস্ট্যাট টয় জাফলা আকার আর টয়স্ট্যাট ফটোস্ট্যাট। স্টিলের দোকানে স্টিল বানান ভুল, যেমন জনতা স্টিল দন্ত ছয় টয় দীর্ঘি আল্ল স্টিল। হ্যাঁ, এই জন্য আমাদের এই বানানগুলোর প্রতি খেয়াল করতে হবে, দৃষ্টি দিতে হবে। আমরা যখন পড়াশোনা করব, তখন যখন একটা অধ্যায় পড়ব, একটা পাঠ পড়ব, তখন আমরা দেখব যে কঠিন কঠিন বানান যেগুলো আছে, এই বানানগুলো আমরা ঠিক করে শিখব, যেন ভুল না হয়। আমি একটা জিনিস ভুল শিখতেছি, এটা তো ঠিক না, আমাকে ঠিক করে শুদ্ধ করে শিখতে হবে। যেটুকু আমি শিখব শুদ্ধ করে শিখতে হবে, ঠিক না? এই জন্য আমাদের শুদ্ধ করে জানতে হবে, শিখতে হবে। আর এইভাবে অনেক ভুল আছে। হ্যাঁ, এরপরে ছিল মৎস্যজীবী, তোমরা অনেকেই বানান ভুল, মৎস্যজীবী বর্কি জয় দীর্ঘি বয় দীর্ঘি মৎস্যজীবী। যত জীবী আছে, আইনজীবী, চাকরিজীবী, ব্যবসাজীবী, হ্যাঁ, যত কর্মজীবী যত আছে, সব কিছু কী হবে? দুইটাই দীর্ঘ হবে। এই জন্য অনেক বানান দেখা গেছে, বহুত ছেলের বানান প্রায় ভুল। এই জন্য আমরা এলে ঠিক করার, সংশোধন করার চেষ্টা করব। তাহলে আমি এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের বাড়িতে বাসায় তোমার বাবা মাকে সাহায্য সহযোগিতা করো। হ্যাঁ, ছোটো যারা আছে স্নেহ করো, বড়ো যারা আছে শ্রদ্ধা করবে, বাবা মাকে সম্মান করবে, শিক্ষক ওস্তাদকে মানবে, মাকে মার কথা শুনবে, বাবার কথা শুনবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভালো করে বাসায় আরও সুন্দর করে পড়াশোনা করো। যেহেতু তুমি অনেক সময় পাইছো, এই জন্য সুন্দর করে ভালো করে পড়াশোনার যেহেতু সুযোগ হয়ে গেছে, বাসায় বেশি সময় পাইছো, এই জন্য ভালো করে বইগুলো পড়বে। আর কঠিন কঠিন বানানগুলো এবং যে মূল বইটা বারে বারে তোমরা রিডিং করবা, তাহলে তোমরা ছোটো বড়ো প্রশ্ন, অবজেক্টিভ, যে ধরনের প্রশ্ন আসুক, তোমরা উত্তর করতে পারবে। ঠিক আছে, খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।